বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর বন্ধু রোকন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। করুণ ও নির্মম এই ঘটনাটি ঘটে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জে। জানা যায়, জিসান ভৈরব বাজারের ব্যবসায়ী আব্দুস সালামের দ্বিতীয় ছেলে। সে ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবা আব্দুস সালাম বলেন, বিকেলে আমার ছেলে তার ঢাকার বন্ধু রোকনকে নিয়ে মোটরসাইকেল যোগে আশুগঞ্জে ঘুরতে যায়। আশুগঞ্জে উজানভাটি রেস্টুরেন্টে নাস্তা করার পর ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিসান প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় রোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জিসানের মরদেহ আশুগঞ্জে হাসপাতালে নেওয়া হয়। দর্শক, মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত শিক্ষার্থীর ঘটনায় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।